চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে আন্তর্জাতিক নৌরুটে চলাচল করা জাহাজের জন্য 0.5% সালফার মানমাত্রার মেরিন ফুয়েল বা ফার্নেস তেল ব্যবহার বাধ্যতামূলক করেছে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা IMO। অবশেষে প্রায় 8 মাসের মাথায় দেশের সমুদ্রবন্দরগুলোতে আসা জাহাজে তেল সরবরাহ করতে ওই মাত্রার তেল আমদানি শুরু হলো দেশে। গেল সপ্তাহে প্রায় 15,000 মেট্রিক টন ফার্নেস তেল নিয়ে পেট্রোলিয়াম কর্পোরেশনের চট্টগ্রামের জেটিতে ভেড়ে আমদানিকৃত তেলবাহী জাহাজ TMN প্রাইড। প্রতিবছর দেশে আসা জাহাজগুলোতে এই তেল বিক্রি করতে পারলে বিপুল পরিমাণ রাজস্ব আয় সম্ভব বলে মনে করে BPC। আমাদের দেশে যে যেটি যে অচলাবস্থাটা সৃষ্টি হচ্ছিল, যে বিদেশি জাহাজ আমাদের দেশে আসার বিষয়টি অনিশ্চিত হয়ে যাচ্ছিল, কারণ এখানে আমাদের মেরিন ফুয়েল ছিল না, সেই বিষয়টি আমরা নিশ্চিত হবে। তেলের মান এবং মূল্য দুটোকেই আমরা এমন পর্যায়ে রাখতে চাই যাতে কেউ এই ধরনের চোরাই তেল কেনার জন্য উৎসাহিত না হয়। প্রায় এক যুগ আগে দেশে উৎপাদিত 3.5% সালফার মাত্রার ফার্নেস এবং ভাঙা জাহাজের তেল সরবরাহ হতো জাহাজে। বেশি দাম ও প্রাপ্যতা নিশ্চিত না হওয়ায় ব্যবসা বন্ধ হয়ে যায় সে সময়। নতুন এই উদ্যোগে দেশ লাভবান হবে বলে মনে করেন আন্তর্জাতিক রুটের এই নাবিক। এটা বর্তমানে এখানে অ্যাভেলেবেল হওয়ার কারণে যে সুবিধাটা হবে, একজন শিপ মাস্টার হিসেবে আমি বলতে পারি যে আমাদের জন্য যে সুবিধাটা হবে, আমাদের আগে এইটা এই তেলের জন্য অন্য কোনো পোর্টে যেতে হতো, যেটা আমাদের অপারেশনাল এবং এক্সপেন্ডিচার সব বাড়িয়ে দিত। কিন্তু এখন যদি এটা এখানে অ্যাভেলেবেল হয়, আমাদের সেভাবে প্ল্যানিং করতে সুবিধা হবে। আর দেশীয় পার্সপেক্টিভে আমি বলতে পারি যে এই যেহেতু তেলটা এখান থেকে নিবে, তাহলে বৈদেশিক যে মুদ্রাটা সেটা আমাদের দেশেই থাকবে। আমাদের দেশের আগে আমাদের নিজস্ব জাহাজগুলো যদি তেল নিতে হতো, এই জ্বালানিটা নিতে হতো, এটা বাইরের দেশের অন্য দেশে যেতে হতো, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া বা থাইল্যান্ড এসব জায়গায়। কিন্তু এখন এটা এখানেই হওয়াতে আমাদের আর যে একটা আমার অধিনায়ক হিসেবে আমাকে যে একটা মাথার চিন্তার বিষয় ছিল যে না, আমি তেলটা কোথায় নিতে পারবো, যদি শেষ হয়ে যায় তাহলে আমাকে সেভাবে প্ল্যানিং করতে হতো, এখন আমার সেই চিন্তাটা দূর হবে। বন্দর থেকে জাহাজে তেল সরবরাহকারীরা মনে করেন তেলের ভালো বাজার পেতে মূল্য নির্ধারণে কৌশলী হতে হবে। আমরা সবসময় সিঙ্গাপুরের সাথে কম্পিট করি, সিঙ্গাপুরে আমাদের কম্পিটিটর প্রতিদ্বন্দ্বী, সেহেতু সিঙ্গাপুরের সাথে অলওয়েজ প্রাইস কম্পিটিটর রাখতে হবে, পাশাপাশি রাখতে হবে। তাহলে এখানে বাঙ্কার তো হবে, পাশাপাশি আমাদের শিপিং ইয়ার থেকে স্পেয়ার পার্ট যাবে, খাদ্য যাবে, আরও অনেক রকমের ব্যবসা হবে। তেলের খালাস কার্যক্রম মেঘনা পেট্রোলিয়ামের মাধ্যমে সম্পন্ন হলেও পরবর্তীতে BPC-র 3 পেট্রোলিয়াম কোম্পানি যমুনা, পদ্মা ও মেঘনার মাধ্যমেই বিক্রি কার্যক্রম চলবে। জ্বালানি তেল বিপণনের ইতিহাসে আরও এক ধাপ সম্প্রসারিত হলো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। বছরে অন্তত 5 থেকে 6 লাখ মেট্রিক টন মেরিন অয়েলের চাহিদা রয়েছে এই পুরো অঞ্চল জুড়ে। সংশ্লিষ্টরা বলছেন শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুরের সাথে এর প্রতিযোগিতামূলক মূল্য এবং মান নিয়ন্ত্রণ না করা গেলে এই পুরো উদ্যোগটি ভেস্তে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, চট্টগ্রাম।